আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, আপনার যদি ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হয়ে যায় সেই মুহূর্তে আপনি কি করবেন, সেই মুহূর্তে আপনি আপনার ব্লক হওয়া কার্ডটিকে কিভাবে আনব্লক করবেন এবং সেই কার্ডের মাল বা সেই কার্ডের রেশন আপনি কিভাবে পাবেন, সমস্ত কিছুর প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলি, আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন। তো এবার বলি, আপনার যদি ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হয়ে যায় সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে একটা অ্যাপ দিয়ে দেব, যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনার রেশন কার্ড বা ডিজিটাল কার্ডটাকে চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ড বা যে আপনার ডিজিটাল কার্ড রয়েছে সেটা কি অ্যাকচুয়ালি ব্লক রয়েছে নাকি ব্লক নেই, সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু সেই অ্যাপ থেকে পেয়ে যাবেন। সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ডও কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাকে প্রথমে ওই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার প্রয়োজন হলো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন এবং ওই টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং সেই অ্যাপটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে ওখানে আপনার কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আপনার কার্ড নম্বর দিয়ে আপনার স্ট্যাটাসটা দেখবেন যে আপনার কার্ডটি ব্লক রয়েছে কিনা। যদি ব্লক থাকে তো আপনি কিভাবে আনব্লক করবেন তারও প্রসেস আমি আপনাদেরকে বলবো। ব্লক হওয়ার একটাই কারণ, মনে করেন আপনি যদি আপনার কার্ডে মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার সেই ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ আপনি যদি আপনার ডিজিটাল কার্ডের সাথে বা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর যদি লিংক না করেন তো আপনার ডিজিটাল কার্ডও কিন্তু ব্লক হয়ে যাবে, আপনি কিন্তু সেই কার্ড থেকে রেশন তুলতে পারবেন না। এবং কিভাবে আপনি লিংক করবেন আপনার ডিজিটাল কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার কার্ড, সেই প্রসেসও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আপনার যদি ডিজিটাল কার্ড ব্লক হয়ে যায় বা রেশন কার্ড ব্লক হয়ে যায়, আপনি যদি রেশন না পান সেই মুহূর্তে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের যে লিংক রয়েছে সেই অ্যাপ্লিকেশনের লিংক কিন্তু আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনাকে প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বেস এপিকে বলে আছে এই অ্যাপটিকে আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে এবং এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন এই অ্যাপটিকে লগ ইন করবেন, লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাকে কি করতে হবে। এই যে আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে এখানে প্রথমে বেনিফিশিয়ারি আপনাকে গোড়া থেকে দেখাচ্ছি, এই যে বেনিফিশিয়ারি ভেরিফিকেশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এখানে কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনাকে আমি দেখাচ্ছি SPHHR, আপনার যদি নামে এরকম দেখায় তাহলে আপনি কি করবেন, আপনার ফ্যামিলিতে যতজনের কার্ড আছে সবার কিন্তু কার্ড এখানে একবার একবার করে ওকে মারবেন, দেখবেন যে কাউরে না কাউরে কার্ড খুলে গেছে। এবং যার কার্ড দিয়ে আপনি যখন এন্টার করবেন, এই যে দেখেন, যখনই একটা কার্ড দিবেন, একটা কার্ড দিয়ে যখনই আপনি এখানে গেট ডিটেলসে ওকে মারবেন তখনই কিন্তু দেখছেন যে ওর ফ্যামিলিতে বা আমি যার কার্ড দেখাচ্ছি ওর ফ্যামিলিতে যতজন আছে বা যতজনের কার্ড আছে সবার কার্ড কিন্তু এখানে এই লিস্টে চলে এলো। এবার আপনার যদি এখানে মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর আপডেট না থাকে এবং আধার কার্ডের স্ট্যাটাসের জায়গায় আধার কার্ড স্ট্যাটাস যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর খুব ইজিলিভাবে অ্যাটাচ করতে পারবেন আপনার ডিজিটাল কার্ডের সাথে। আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিংক না থাকে তাও কিন্তু আপনি আপনার ডিজিটাল কার্ডের সাথে এই অ্যাপের সাহায্যে আপনি কিন্তু মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর যুক্ত করতে পারবেন। এবং আধার কার্ড যুক্ত করার জন্য আপনাকে কিন্তু
সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়া আপনি কিন্তু এখানে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না। আপনাকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাটাচ করতে হবে, তারপরেই আপনি কিন্তু এখানে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন। আর মোবাইল নম্বর আপডেট করার জন্য শুধুমাত্র মোবাইলের ওপর ট্যাপ করবেন, এবং মোবাইল নম্বরের ওপর ট্যাপ করার পর আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে যেমনই ক্লিক করবেন, আপনার নাম্বারে একটা ওটিপি আসবে এবং ওটিপিটি এখানে দিবেন, তো আপনার অটোমেটিকলি এখানে কিন্তু মোবাইল নম্বর অ্যাড হয়ে যাবে। এবার অ্যাড হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকজনের মোবাইল নম্বর কিন্তু আপডেট করতে হবে, এবং প্রত্যেকজনের সেপারেটলিভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে। এবং আপনি যদি এই কাজটি করে না থাকেন তাহলে কিন্তু আপনার কার্ডটি ব্লক হয়ে যায়, কারণ আপনাকে মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর দুটোর মধ্যে একটা আপনাকে কিন্তু অ্যাটাচ করতেই হবে। যারা বাচ্চা আছে ওদের জন্য মোবাইল নম্বর ম্যান্ডেটরি, এবং যারা বড় আছে ওদের জন্য আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দুটোই অ্যাটাচ করতে হবে। তো আপনারা এই অ্যাপের সাহায্যে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।